সকলকে স্বাগত জানাই মঞ্চে প্রফেসর কৃপা সারামান, যিনি এই লেকচার সিরিজের মেন্টর, অ্যাক্টিং রেজিস্টার প্রফেসর মানবেন্দ্র শর্মা, এবং যিনি আজকে অর্থাৎ বক্তা বাংলা বিভাগের অধ্যাপিকা ডক্টর পায়েল মুখার্জি। আমি দু চার কথা বলার জন্য তারপরে আচ্ছা, আপনারা নিশ্চয়ই প্রত্যেকে ঠিক আছে? এপাশে থ্যাংক ইউ পার্থ, ধন্যবাদ। আমি আজকে খুবই আনন্দিত, আমরা এই ব্লেন্ডেড মোডে এটা এখন করছি। এটা আমাদের ব্লেন্ডেড মোডে আমাদের সেকেন্ড কোর্সিং, আমাদের এটা দ্বিতীয়। আমরা আগে এটা শুরু করেছিলাম অনলাইন, তো এটা ১৬ নম্বর আজকে ডায়ালজিকের এই সেকেন্ড, মানে এই ব্লেন্ডেড মোডে আজকে যেটা হচ্ছে আমাদের এই লেকচারটা। এই ডায়ালজিকটা শুরু হয়েছিল আমাদের শ্রদ্ধেয় উপাচার্য মহাশয়ের, ওনার এটা আইডিয়া ছিল। মানে দ্য মেইন আইডিয়া বিহাইন্ড ডায়ালজিক, এই ডায়ালজিকটা হচ্ছে ইয়াং স্কলার্স লেকচার সিরিজ। অর্থাৎ এটার ইন্টেনশন ওয়াজ দ্যাট উইদিন দ্য ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির মধ্যে আমাদের মাস্টার মশাইরা এবং আমাদের সমস্ত এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের মধ্যে যে নানা রকমের রিসার্চের কাজ হয়, এই যে কাজটা আমরা একে অপরের কাজ সম্পর্কে যাতে একটু ওয়াকিবহাল হতে পারি, সো দ্যাট উই আর এবল টু নো হোয়াট ওয়ান অ্যানাদার ইজ ডুইং। আমরা সবসময় সেমিনার সিম্পোজিয়াম করতে বাইরে যাই বা এটা ডোমেন স্পেসিফিক থাকে, বাংলাটা হলো তো বাংলার নিয়ে যারা কাজ করেন তারাই জানতে পারেন, আমরা অন্য জানতে পারি না। তো সেটা হোল আইডিয়া বস, আমরা ইউনিভার্সিটিতে একে অপরের কাজ সম্পর্কে জানতে পারবো, এই আইডিয়াটা নিয়েই কিন্তু আমাদের এই ডায়ালজিকের পথ চলা। উই স্টার্টেড দ্যাট ওয়ে অ্যান্ড দ্য হোল আইডিয়া ওয়াজ দ্যাট উই উড কাম টু নো অ্যাবাউট ওয়ান অ্যানাদার্স ওয়ার্ক। আর সেই হিসাবে আমরা স্টার্ট করেছিলাম দু বছর আগে। আমরা চেষ্টা করি মাসে একটা ডায়ালজিকের সেশন যাতে হয়, সবসময় আমরা পেরে উঠিনি বিকজ আমাদের যে একাডেমিক প্রোগ্রাম থাকে তাই জন্য অনেক সময় আমরা ঠিক করেও পিছাতে হয়েছে। বাট আমি আজকে খুবই খুশি, পায়েল খুব শর্ট, ওকে বেশি খুব একটা নোটিস আমরা দিইনি, আমরা একটু জোর করেছি ওকে যে বলতেই হবে আজকে, আমরা কিছুতেই আর এটা মানে আবার এই উইন্ডোটা শুরু হয়ে গেছিল, দ্য এক্সামিনেশন উইন্ডো স্টার্ট হয়ে গেছে। তো পায়েল আজকে খুবই আই এম হ্যাপি দ্যাট ও রাজি হয়ে গেছে, আর উই আর লুকিং ফরওয়ার্ড টু দিস। আমরা অনেকগুলো গবেষণার অনেক বিষয় নিয়ে আমরা এই ডায়ালজিকের আলোচনা করেছি, উই হ্যাড ফ্রম সংগীত ভবন, কলা ভবন,
ভাষা ভবনে হয়েছে, বিদ্যাভবন, সমস্ত ভবন থেকেই আমরা ইয়াং রিসার্চার্স তারা বলেছেন। এটা মূলত আমাদের বিশ্বভারতীর সঙ্গে আমরা যারা আছি, অর্থাৎ আমাদের যে বিশ্বভারতীর পরিবার তার মধ্যে যারা আমরা আছি সবাই তাদেরকে নিয়ে এই ডায়ালজিকের পথ চলা। ইট ইজ হোপ দ্যাট উই উইল বেনিফিট ফ্রম ওয়ান অ্যানাদার্স রিসার্চ, আমাদের ছাত্র ছাত্রীরাও উপকৃত হবে। তো এই দুটো একটা কথা বলে আই এম ভেরি হ্যাপি টু বি এবল টু ডু দিস। আর যদি আপনারা দেখেন দ্য ওয়ে এটা করা হয়েছে, মানে এভরিবডি হ্যাজ পুট ইন দেয়ার এফার্ট, আপনারা পোস্টার থেকে শুরু করে, লুক এট দ্য পোস্টার্স, সাচ বিউটিফুলি ডান পোস্টার্স, পোস্টার্স গুলো, ফ্লায়ার্স যেগুলো হয়েছে, তারপরে আমার যে টিম আছে তারা কনস্ট্যান্টলি করছেন এটাকে একটা সাকসেস করার জন্য, উইথ দ্য সাপোর্ট অফ অল দ্য ইয়াং রিসার্চার্স যারা এখানে বলেছে। এই দু এক কথা বলে আমি পার্থকে বলছি, পার্থ প্লিজ ক্যারি অন। ধন্যবাদ বিভাষাদি। এবারে আমি অনুরোধ করব বাংলা বিভাগের প্রধান প্রফেসর মানবেন্দ্র সাহা মহাশয়কে দু চার কথা বলার জন্য। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বলাটা ধরে আছে যে ডায়ালজিক বিশ্বভারতী ইয়াং স্কলারদের অনুপ্রাণিত করার জন্য দীর্ঘ দু বছর ধরে যে প্রক্রিয়াটি করে চলেছে তার জন্য আমি তাদের প্রথমেই অভিনন্দন জানাই। অনেক ছাত্রছাত্রী যারা উপস্থিত আছো আজকের এই আলোচনা চক্রে, উপস্থিত অধ্যাপক বন্ধুদের এবং অন্যান্য উপস্থিত যারা রয়েছেন তাদের আমি আমার শুভেচ্ছা জানাই। আমার বিভাগের অধ্যাপক ডক্টর পায়েল মুখার্জিকে, কারণ তিনি আজকের এই ইয়াং স্কলার সিরিজের বক্তা, এবং ইয়াং স্কলার সিরিজের বক্তা হিসেবে তিনি তাঁর যে কাজের জায়গাটি নাটক, সে নাটক থেকেই বলবেন এবং বিষয়টি খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এই যে বাংলা নাটক তার যে ঘরানা 19 শতক থেকে এই সময় পর্যন্ত, সেই নাটক কিভাবে বাঙালি সংস্কৃতিকে কোয়াপ্ট করেছে, অর্থাৎ বাঙালি সংস্কৃতিকে গ্রহণ করেছে। 19 শতকের শতবার একাদশী কিংবা দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের যে সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, তার সঙ্গে পরবর্তীকালে আমরা পেলাম অনেক পরে বিভাস চক্রবর্তীর মাধব মালঞ্চী কন্যা বা গৌতম হালদারের ময়মনসিংহ গীতিকা অবলম্বনে যে গীতিকা নাটক, সর্বত্রই বাংলা সংস্কৃতিকে এবং বাঙালির সংস্কৃতিকে নাটকের একটা আঙ্গিক হিসেবে প্রয়োগ করবার ধারা। এটা শুধু একটা আলংকারিক, পায়েল নিশ্চয় এটা নিয়ে বিস্তারিত বলবেন, এটা যে শুধু একটা আলংকারিক বিষয় তা না, এটা একটা আঙ্গিক হিসেবে বাংলা নাটকে ব্যবহৃত হয়ে আসছে, বিশেষ করে আজকের বাংলা থিয়েটারে লোকসংস্কৃতির প্রয়োগ বাংলা নাটককে একটা ভিন্নতর মাত্রা দিয়েছে। এই বিষয়গুলি আলোচিত হবে, আমি সবটা থাকতে পারবো না ব্যস্ততার কারণেই, যতক্ষণ থাকবো আমি শুনবো। এবং এই আয়োজন আগামী দিনে আরো সফল হবে, এবং আজকের যারা তরুণ স্কলার লেকচারার দিচ্ছেন আগামী দিনে তারা আর তরুণ থাকবেন না, তারা পরিণত গবেষক এবং পরিণত বক্তা হয়ে উঠবেন, এই আশা রেখে সকলকে আবার আমার শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।
ধন্যবাদ মানবেন্দ্র দাদা। এতক্ষণে আপনারা জেনে গেছেন আজকের প্রধান বক্তা বাংলা বিভাগের অধ্যাপিকা ডক্টর পায়েল মুখার্জি। আজকে তার বক্তৃতার বিষয় হল বেঙ্গলি ড্রামা অ্যান্ড দ্য ডাইনামিক্স অফ বেঙ্গলি কালচার, বাঙালির সংস্কৃতির অভিমুখ ও বাংলা নাটক। ডক্টর মুখার্জি 2009 সালে বিশ্বভারতীতে অধ্যাপনা শুরু করেন। তিনি গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি করেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। সেখানে তিনি এম এ তে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে ইউনিভার্সিটি গোল্ড মেডেল পান এবং তার সাথেই গৌরীনাথ শাস্ত্রী গোল্ড মেডেল পান। ডক্টর মুখার্জি মূল আগ্রহ বাংলা নাটক নিয়ে, যেটা একটু আগে মানবেন্দ্রতা করলেন, ভাষাতত্ত্ব ও নাটক তার মূল আগ্রহের বিষয়। এবছরের বইমেলায় তার একটি বই প্রকাশিত হয়েছে যৌথ সম্পাদনায়। বইটির নাম চরিতাভিধান। প্রকাশের পথে আরো দুটি বই, উৎপত্তি ও উৎস সন্ধান সহ বাংলা অভিধান এবং বাংলা সমার্থক ও বিপরীতার্থক শব্দাভিধান। আমি অনুরোধ করব ডক্টর মুখার্জিকে তার বক্তব্য শুরু করার জন্যে। তার আগে আপনাদের একটা অনুরোধ করি, দয়া করে আপনাদের মোবাইল ফোন সাইলেন্ট মোডে রাখবেন, এবং যেহেতু এটি ব্লেন্ডেড মোডে হচ্ছে এবং ঠিক ওনার বক্তব্য শেষে আমাদের একটি ইন্টারঅ্যাক্টিভ সেশন অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব হবে, সেখানে এখানে যারা উপস্থিত আছেন তারা সরাসরি ওনাকে প্রশ্ন করবেন, বা প্রশ্ন না হলেও আপনার বা আপনাদের কিছু মতামত থাকলে সেটা শেয়ার করবেন আমাদের সাথে, এবং যারা অনলাইনে আছে তারা তাদের চ্যাট বক্সে যদি দয়া করে প্রশ্নটা লিখে দেন তাহলে আমরা সেটা নিশ্চয়ই ওনার সামনে রাখার চেষ্টা করব। ডক্টর মুখার্জি, নমস্কার। আমি প্রথমে শ্রদ্ধা জানাই মাননীয় উপাচার্য মহাশয়কে, শ্রদ্ধা জানাই বিশাখাদিকে, মানবদাকে, সুদেবদাকে এবং এখানে উপস্থিত আমার সকল অগ্রজ গুণীজন, সেই সঙ্গে আমার সমবয়সীদের আর ছোটদের জানাই শুভেচ্ছা। আজকে আমার বলবার বিষয় একটু আগে আপনারা শুনেছেন, আমার বলার বিষয় বাঙালির সংস্কৃতির অভিমুখ ও বাংলা নাটক, বেঙ্গলি ড্রামা অ্যান্ড দ্য ডাইনামিক্স অফ বেঙ্গলি কালচার। আমাদের বাংলা নাটক নিয়ে কথা বলতে গিয়ে মাঝে মাঝে মনে হয় যে কোথা থেকে শুরু করব। আমরা প্রদীপ জ্বালানোর আগে তো সজনে পাকানোর পর্ব থাকে, তাই সেই শুরুটা করতে গিয়ে কখনো কখনো 1795 এর কথা বলা, লেবেদাফের সূত্রে
বাংলা নাটক। কিন্তু এই যে লেবেদাভের সূত্রে বাংলা নাটক, তার আগে কিছু পর্ব ছিল কিনা, যে পর্বে আমরা দেখতে পাব যে সত্যি সত্যি নাটক শব্দটাকে খুঁজবে। একেবারে পেছনে ছুটে যাচ্ছে সেই চর্যাপদের সঙ্গে একটা শব্দ খুঁজে পেল, বুদ্ধ নাম। ভীষণ ভালো লাগলো আমার। হ্যাঁ, নিশ্চয়ই আধুনিক অর্থে আমরা যাকে বাংলা নাটক বলি, চর্যাপদের এই নাচ গানের মাধ্যমে অভিনীত বুদ্ধ নাটক তা নয়, তা হওয়াও কাঙ্ক্ষিত। ভালো লাগা শুধু এই কারণে যে এক জাতি আছে, সম্প্রদায় আছে, তার ভালো লাগা মন্দ লাগা আছে, উৎসব আছে, অনুষ্ঠান আছে, তার অভিনয় থাকবে না। তাই এই দূর ঐতিহ্যকে আমরা স্মরণ করে নিতে পারি। এরপরে আমাদের ভাবতে ইচ্ছে করবে, আমরা জানি আমাদের মধ্যযুগের সাহিত্য পড়ার সূত্রে আমরা নাটগীতের কথা জানি, আমরা জানি যাত্রা, কথকথা, আলকা, গম্ভীরা, তার প্রবাহ যুগ পেরিয়ে চিরকালীন। ১৯ শতকে বাংলা নাটক লিখতে চাইছেন যারা, তাদের কাছে একটা বিকল্প হিসেবে আসছে একদিকে সংস্কৃত নাটক, অন্যদিকে বিদেশি থিয়েটারের সঙ্গে সদ্য পরিচয়। আমরা দেখব রামগতি নায়রত্নের মতো মানুষ এই সময়ের বাংলা নাটককে চিহ্নিত করে দিলেন, ইংরাজ ধরনী আর সংস্কৃত ধরনী এই দুটো শব্দবন্ধ। আমি ফিরছি একটু আবার অতীতে, অন্নদামঙ্গল ভারতচন্দ্র। সেখানে বিদ্যা সুন্দরকে অনুরোধ করছে যে সুন্দর যেন তার কাছেই থাকে, তাকে ছেড়ে না যায়। লোক দেখাচ্ছে তাকে ভয়ঙ্কর একটা প্রলোভন, যে নদে শান্তিপুর হইতে খেরুয়া নাই। আমরা জানি কবিগানের একেবারে সবচেয়ে আধুনিক রুচিতে যাকে অশ্লীল বলে চিহ্নিত করা হয়, আমরা আসবো সেখানে এই শ্লীল অশ্লীল আধুনিকতার প্রসঙ্গে। আমরা দেখব যে সেই সবচেয়ে আদি রসাত্মক অংশ তার একটা প্রলোভন কোথাও জাগিয়ে তার প্রেমিককে আটকে রাখতে চাইছে। সময়টা আমি দ্রুত অনেকটা পাল্টে নিয়েছি, এবার আমি পৌঁছে গেছি 1848। সংবাদ প্রভাকর কিছু কথা বলতে চাইছে, সেই কথাগুলো কি না, এখন দেখা যাচ্ছে যে যে কালীয় দমন বলি, বিদ্যাসুন্দর বলি, হ্যাঁ মেনে নেওয়া হচ্ছে যে সেই যাত্রায় আমোদ আছে, কিন্তু সেই যাত্রাকে এখন অত্যন্ত ঘৃণিত নিয়মে সম্পাদিত হয় বলে মনে হচ্ছে, এবং একটা বাইনারি অপোজিশনের ছবি আসছে এখানে। একদিকে এই যে জনসাধারণ, তাদের চিহ্নিত করে দেওয়া হচ্ছে প্রমোদ প্রমোদ্য ইতর লোক বলে, আর উল্টো দিকে দেখুন রয়েছে ভদ্র সমাজ। অর্থাৎ এই প্রমোদ প্রমোদ্য ইতর লোকদের যাতে সন্তোষ হয়, সেই সন্তোষ কিন্তু এই ভদ্র সমাজে হবে না। কারণ কারণ পরিবেশ আমরা বদলাচ্ছি প্রতিনিয়ত, নতুন নতুন আলোড়ন এসে পৌঁছচ্ছে সমাজে, অর্থনীতিতে, রাজনীতিতে, চিরস্থায়ী বন্দোবস্ত একটা ধাক্কা দিচ্ছে, ভেঙে যাচ্ছে আমাদের পুরনো গ্রাম সমাজ, এবং নির্দিষ্ট সময়ে খাজনা না দিলে জমিদারি হস্তান্তর হয়ে যাচ্ছে খুব সহজে। এবারে জমিদাররা টাকা আছে বলে জমিদার বলছি না যে বংশ পরম্পরায় জমিদার মানে ভালো জমিদার ছিল, বলতে চাইছি বিচ্ছিন্নতাটা বোধহয় একটু বড় হয়ে যাবে, কারণ এই জমিদারদের অধিকাংশই শহরস্থ আর প্রজারা পল্লী গ্রাম। হিন্দু কলেজ, যে হিন্দু কলেজ এক নতুন আশা, নতুন স্বপ্ন, ইংরেজি শিক্ষায় শিক্ষিত নতুন মধ্যবিত্ত শ্রেণীর সূত্রপাত। আচ্ছা, এই যে কিছু মানুষ ইংরেজি শিখে নেবেন, তাহলে তাদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠের দূরত্ব তৈরি হবে না, সাংস্কৃতিক দূরত্ব তৈরি হবে না, ভাবনা মেকলে ভাবনা হবে না বোধহয়। মেকলে মিনিস যে কিছু লোককে শিখিয়ে দাও, তারপর ফিল্ট্রেশন পদ্ধতিতে নাকি সবার কাছে পৌঁছে যাবে সেটা। আমরা জানি যায় না, সেভাবে অন্তত যায় না, তার জন্য আরো হয়তো উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তাই এখানে আমরা দেখছি যে হ্যাঁ একটা ডমিনেন্স তৈরি হচ্ছে কোথাও, কিন্তু উইদাউট হেজিমনি, এবং ফলে এই যে ইউরোসেন্ট্রিক কলকাতা কেন্দ্রিক নতুন যে মধ্যবিত্ত তৈরি হচ্ছে, সেই নতুন মধ্যবিত্তের সঙ্গে আপামর জনসাধারণের দূরত্ব এবার থেকে বাড়তে থাকবে। সংস্কৃতি দাঁড়িয়ে যাবে বাইরেনারি অপোজিশনে শুধু নয়, একেবারে একটা ভায়োলেন্ট হায়ারার্কির ভেতরে। তার একদিকে দেশীয় সংস্কৃতি রাখি, উল্টো দিকে ইংরেজি আনা, একদিকে সেই একটু আগে বলছিলাম প্রমোদ ইতরল। অনেক সময় পেরিয়ে আমাদের সেই কনসাস তৈরি হবে যখন আমরা তাদেরকে সাবলটান বলে চিহ্নিত করব, উল্টো দিকে ভদ্র সমাজ, একদিকে আমাদের গ্রাম, অন্যদিকে শহর। এই সূত্রে আমরা দেখব যে শিক্ষিত ব্যক্তিদের মধ্যে এই যাত্রা কবিগান আখড়াই হাফ আখড়াই নিয়ে এক অদ্ভুত দ্বিধা কাজ করছে শুধু নয়, তারা এবার প্রায় নিশ্চিত যে না আমাদের রুচি এই আমরা মানে কিন্তু সবাই নয়, এই আমরা মানে অবশ্যই ইংরেজি শিক্ষায় শিক্ষিত মুষ্টিমেয় কিছু মানুষ, আমাদের রুচির সঙ্গে ঠিক এই যাত্রা কবি আখড়াই হাফ আখড়াই মেলে না, এবং ইংরেজি শিক্ষা নাকি দেশ মধ্যে যত ব্যক্ত হতে থাকবে এই দেশ মধ্যে ব্যক্ত হওয়াটাও কিন্তু সবার কাছে ব্যক্ত হওয়া নয়, সেই নিজের শ্রেণীর মধ্যে শিবনাথ শাস্ত্রীর সেই স্বশ্রেণীর ভেতরে সেখানে। ফলে জানা গেল যে এই যাত্রা কবি আখড়াই আখড়ায় প্রতি শিক্ষিত ব্যক্তিদের বৃতৃষ্ণা জন্মাচ্ছে, শুধু বৃতৃষ্ণা নয়, দেখা গেল যে তারা নাকি লজ্জাও বোধ করছেন এই সমস্ত সভায় উপস্থিত। বেশ, পছন্দ হচ্ছে না, বদলাতে চাইছি আমরা, খারিজ করে দিই, নাকচ করে দিই, কিন্তু পারবো কি? অনেকদিন ধরে যে ধীরে ধীরে তার মতো করে ভালো মন্দ যাই হোক হয়ে এসেছে, আজকে হঠাৎ দাঁড়িয়ে আমি নতুন কিছু শেখা দিয়ে তাকে একবারে তছনছ করে দেবো, খারিজ করে দেব। আমরা দেখব যে জানানো হবে কীর্তিবিলাস নাটকে জিসি গুপ্ত বলছেন যে যাত্রাটা যে খুব একটা খারাপ এমন নয়, কিন্তু মুশকিলটা হচ্ছে কি সামান্য অজ্ঞ ব্যক্তি যারা তারা যাত্রা লিখছে বলেই সংকটটা তৈরি হচ্ছে। অর্থাৎ যাত্রাকে যদি উৎকৃষ্ট করতে হয় তাহলে পণ্ডিত লোকেদের দিয়ে লেখাতে হবে, অর্থাৎ যাত্রার পালাকারদেরকে ঠিক আর ততটা যোগ্য বলে মনে হচ্ছে না, এখানেও নাকি কোথাও পণ্ডিতদের প্রয়োজন হবে। আমরা মনে রাখবো ইনি সেই ঋষি গুপ্ত যিনি ভাবছেন 1852 দাঁড়িয়ে যে তিনি বাংলায় ট্র্যাজেডি লিখবেন, এবং সেই ট্র্যাজেডি লিখতে গিয়ে তার একটা প্রধান বাধার জায়গা তৈরি হয়ে যাচ্ছে, কোথায় না বাধার জায়গা তৈরি হয়ে যাচ্ছে যে সংস্কৃত যে ঐতিহ্য তাতে বিয়োগান্তক নাটক অভিনয়কে সেভাবে আনা হচ্ছে না, তাই তাকে কখনো শেক্সপিয়রের কাছে পৌঁছতে হচ্ছে, তাকে কখনো অ্যারিস্টটল নামক পণ্ডিতের কথা বলতে হচ্ছে, দিয়ে বিয়োগান্তক নাটক লেখার একটা প্রচেষ্টা করতে হচ্ছে। পাশাপাশি আমরা দেখব যে ভানুমতি চিত্তবিলাস সেখানে বাংলা নাটকই লেখা হচ্ছে, কিন্তু খুব গর্বের সঙ্গে বলা হচ্ছে যে তাকে লেখা হচ্ছে একেবারে ইংরেজি নাটকের মতো। এবার একটা মুশকিল হচ্ছে, আচ্ছা যদি সবাই না পড়ে থাকেন, সবাই যদি ইংরেজি না জানেন, অথবা ইংরেজি নাটকের অভিজ্ঞতা না থাকে, তাহলে কি হবে? তাদের বোঝানোর জন্য দেখা গেল যে কতিপয় উপদেশ সংযোজিত হচ্ছে, উপদেশগুলো খুব মজার, যেমন প্রবেশ মানে কি, প্রস্থান মানে কি, একটা নাটককে পড়বো কি করে। কিন্তু আমার এখানে যেটা সবচেয়ে পছন্দের সেটা হচ্ছে যে এক্সক্লামেটরি সাইন, বিস্ময় সূচক চিহ্ন, যাকে একেবারে ভয়ঙ্কর আমি ইংরেজি জানি বলে বোঝাবো, বোঝাতে গিয়ে শব্দ ব্যবহার করছি তিলক আকৃতি চিহ্ন, আমার নিজস্ব সংস্কৃতি তিলক আঁকা, সেই তিলক আকৃতি চিহ্ন দিয়ে আমায় কিন্তু বিস্ময়সূচক চিহ্নকে বোঝাতে হচ্ছে। সংস্কৃত নাট্যরীতির সঙ্গে একটা দোটা নয় তারাচরণ সিদ্ধার ভুগছিলেন, এবং সেই জায়গা থেকে তিনি একটা সমাধান খুঁজছেন নিজের মতো, বলতে গিয়ে তার মনে হচ্ছে যে সংস্কৃত আর ইউরোপীয় নাটক ততটা
এক সিন বিভাজনের জায়গায় তারা একটু আলাদা বটে, সেই জন্য তিনি নাকি সিন শব্দের পরিবর্তে সংযোগস্থল শব্দ ব্যবহার করে দেন। এইভাবে তিনি তার মতো করে একটা সমাধান করছেন। ভাষার ক্ষেত্রে কি হবে, আমার ভাষা আমার নিজের বাংলা ভাষা, দেখা যাচ্ছে ভাষারীতির ক্ষেত্রে সংস্কৃত আনুগত্য, সেই আনুগত্যে জানানো হচ্ছে যে বাংলা ভাষা নাকি এখনো নবীনা এবং অলঙ্কার পরিহীনা, তাকে সাজাতে হবে, গয়না করাতে হবে, সে ঘরে যেমন তাকে তেমন কি করে আমি বাইরে বের করতে পারছি না, তাই তাকে সাজাতে গিয়ে সর্বাঙ্গ সুন্দরী করতে গিয়ে নাকি পৌঁছতে হবে সংস্কৃতর কাছে, সেখান থেকে উপযুক্ত অলঙ্কার এনে তাকে তৈরি করতে হবে। বলে খুব স্বাভাবিক ভাবে সেখানে ভাষা যেমন হয়ে উঠলো, যে ধরনের শব্দ বন্ধ আসলো তা নিশ্চয়ই কথ্য সংলাপের সেই শব্দবন্ধ আসলে কথ্য নয়, তাকে পড়তে অসুবিধে হয়, তাকে বলতেও স্বস্তি হয়। এইবার ধীরে ধীরে প্রবণতাটা আরো তীব্র, যে না সময় এসেছে নাটক থিয়েটার, ফলে যাত্রাকে আরেকটু সরিয়ে রাখা। আমরা দেখবো যাত্রার প্রতি একটা অসীম ঘৃণার প্রসঙ্গ। রামনারায়ণ তর্করত্ন তার রত্নাবলী নাটকের বিজ্ঞাপনে বলছেন যে এটা খুব আনন্দের বিষয় যে এখনকার লোকজন সরস সংস্কৃত এবং ইংরাজি নাটক সমূহের সেই অতুল্য রসমাধুরীতে আকৃষ্ট হচ্ছেন এবং প্রচলিত ঘৃণিত যাত্রার দিতে তাদের সমুচিত অশ্রদ্ধা হইয়া উঠিয়াছে। এতে তিনি খুশি হচ্ছেন, বেশ খুশি হলে সমস্যা নেই, এবং স্পষ্ট জানালেন যে যাত্রার প্রতি আমাদিগেরও অসীম অশ্রদ্ধা আছে। এই আমাদিগের দ্বারা, এই আমাদিগের তারা কখনো তারা যারা সংস্কৃত জানে, কখনো তারা যারা ইংরেজি জানে, আর যারা আপামর জনসাধারণ তারা কিন্তু এখনো এই সংস্কৃতির ভেতরে এই আমাদের ভেতরে জায়গা পাচ্ছে না। কিন্তু রামনারায়ণ তর্করত্নকেও একটা সমস্যায় পড়তে হবে, সেটা হচ্ছে গান। বাংলা নাটক লিখব, গান নেব না, হবে কি করে? তাই জানালেন যে হ্যাঁ ঠিকই আছে যে যাত্রা ভালো নয়, ঘৃণারই যোগ্য, কিন্তু সব একসঙ্গে বাদ দেওয়ার দরকার নেই, গানটা বরং নেওয়া যেতে পারে এবং তাতে পাঠক মন্ডলীরও খুব একটা অস্বস্তি বা অসুবিধে হবে না। আসলে বাধ্যতা, এই বাধ্যতার একটা অন্য রকম রূপ, একটা নন হেজিমনিক রিয়ালিটি আমরা দেখছিলাম মধুসূদনের ভেতরে, যখন তিনি স্পষ্টই জানিয়ে দিচ্ছিলেন যে না তিনি সবার জন্য লিখছেন না, তিনি লিখছেন শুধু তাদেরই জন্য যারা তাদের চিন্তা ভাবনায় তাদের মননে মানসিকতায় মধুসূদনের সবক, এবং এই কতটা আমি নেব অন্যের কাছ থেকে আর কোথায় আমার নিজস্ব, তা খুঁজতে গিয়ে তিনি জানাচ্ছিলেন যে নেকটাই বা ওয়েস্ট কোট বড় করা যেতে পারে কলসুটা। আমরা দেখব যে এই মধুসূদন দত্তই নতুন রীতি যে ইংরেজি শিক্ষিত ব্যক্তিগণের জন্য তৈরি করছেন, যাও স্পৃহণীয় হয়ে উঠছে। অর্থাৎ আমার যে ধারাটা ছিল আপামর জনসাধারণের বাঙালির সংস্কৃতি বলে একটা বড় ছবি, সেই ছবিটা ক্রমশ এক বিশেষ শ্রেণীর মধ্যে আটকে যাবে। এই যে আটকে যাবে তার আরেকটা প্রমাণ মধুসূদনের প্রহসন দুটো, অসম্ভব সুন্দর, আজও পাঠক মধুসূদনের নিজের মনে হচ্ছিল সেটা জেলেদের ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ ফিশারম্যান। কেন না, তার ভেতরে আসলে তিনি ভাবছিলেন যে এখনো আমাদের ন্যাশনাল ড্রামা ন্যাশনাল স্টেজ তৈরি হয়নি, তাই সেখানে প্রহসনের ভাষা নিয়ে তার অস্বস্তি ছিল, যেটাকে আমরা প্রভু সংস্কৃতির চিহ্ন হিসেবে দেখতে চাইছি। আমরা দেখেছি নীলদর্পণের ভেতরে একটা ভাষা সমঝোতার জায়গা ছিল, সেখানে তোরা ক্ষেত্রমণিরা যেভাবে কথা বলে নবীন মাধব বিন্দু মাধবেরা সেভাবে কথা বলে না। আমরা জমিদার দর্পণে কিন্তু দেখলাম কথ্য উপভাষার বাস্তবতা আরো তীব্র। এই যে নীলদর্পণ আর জমিদার দর্পণ, তার মধ্যে সময়ের ব্যবধান আছে নিশ্চয়ই, ব্যবধান আছে তার ট্রিটমেন্টে মধ্যবিত্তের মানসিকতায়, যে মধ্যবিত্ত
নাম গোপন করে রাখতে চাইলেও আসলে বিদেশি নীলকরদের বিরুদ্ধে বাঙালির আন্দোলন হিসেবে নীল আন্দোলনকে দেখতে চায়। সেই মধ্যবিত্তই কিন্তু পাবনা বিদ্রোহকে কিছুতেই আন্দোলন বলতে রাজি না, কারণ পাবনা বিদ্রোহে প্রজারা রায়তরা বিদ্রোহ করছে কাদের বিরুদ্ধে, দেশীয় জমিদারদের বিরুদ্ধে। তাই তখন আমাদের স্বার্থে ফালাচ্ছে, বঙ্কিমচন্দ্র বলবেন আমরা পাবনার প্রজা বিদ্রোহের অনুমোদক নই। মধুসূদন ভাষার ক্ষেত্রে একটা এক্সপেরিমেন্ট করতে চাইছিলেন, তিনি চাইছিলেন অমিত্রাক্ষরকেই জায়গা দিতে নাটকে, কিন্তু সমকালীন যুগরুচির জন্য এবং সমকালীন নটের মনোভূত হয়নি বলে তিনি তা করে উঠতে পারেননি। ফলে শৌখিন থিয়েটারে সেই যে প্রত্যাখ্যান, সেখান থেকে এরপরে 1872 যখন সাধারণ রঙ্গালয় প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন আমরা দেখব যে সেই অমিত্রাক্ষর কিন্তু নাকচ হয়ে গেল না। মধুসূদনের ইচ্ছেকে আসলে শুধু একটু সাধারণের মতো করে নেওয়া হলো, আমরা পেলাম আভিনয়িক পদ্মপঙ্ক্তি ভাঙা অমিত্রাক্ষর রাজকৃষ্ণ রায়ের সূত্রে কিংবা গৈরিশ ছন্দ। এই যে গৈরিশ ছন্দ কি করে সম্ভব হবে, কারণ অভিনয় করবে যারা তারা তো খুব শিক্ষিত নয়, শিক্ষিত শব্দটা ব্যবহার করতে ভালো লাগছে না, বলতে ইচ্ছে করছে তারা কেউ কেউ নিরক্ষর, কারণ শিক্ষিত অশিক্ষিত আর সাক্ষর নিরক্ষর আলাদা শব্দ, একজন নিরক্ষর মানুষও স্বশিক্ষিত হতে পারে। তাই অধিকাংশ মানুষ যারা থিয়েটারে সেই সময় তাদের তেমন লেখা পড়া করা, তারা কি করে তাহলে বলবে, কারণ অমিত্রাক্ষরে সেই জ্যোতির যে জায়গাটা তৈরি হচ্ছিল যে কোথায় থামবো, ছেদ জ্যোতি আর অর্থ জ্যোতি, তাকেই গিরিশ ঘোষ নতুন করে নিয়ে আসছেন এবং নিয়ে এসে সাজিয়ে দিচ্ছেন এমন ভাবে যাতে অনায়াসে তার যারা অভিনেতা অভিনেত্রী তারা তা বুঝতে পারে। সময়টা পাল্টাবে তার অনেক আগে, গিরিশ ঘোষের অনেক আগে, কারণ বেশ কিছু ঘটনা ঘটে গেছে। ন্যাশনাল পেপার, হিন্দু মেলা, জাতীয়তার শিখর সন্ধান করছে, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তিনি সংস্কৃতে অনুবাদ করছেন, স্বাজাত্যবোধক নাটক লিখছেন এবং এর ভেতর দিয়ে একটা দেশীয় সংস্কৃতি নিশ্চয়ই সেই শিক্ষিত মধ্যবিত্তে একটা সংস্কৃতির বোধ তৈরি হচ্ছে। মনমোহন বসু সেখানে আরেকটু অন্যভাবে কাজ করতে চাইছেন, তিনি বলছেন নাটক নয় গীতাভিনয়, অর্থাৎ গানের ওপর জোরারও বেশি দিতে চাইছেন। নাটকে যদি 8টা গান হয়, 26টা গান 20টা গান দিয়ে তাকে গীতাভিনয়ের রূপ দাও। আমরা একটা অদ্ভুত সময়ে দাঁড়িয়ে আছি, এই সময়ে, এই যে সময়ের কথা বলছি তখন, সেখানে রক্ষিতা রাখা দোষের নয় কিন্তু, সেটা সমাজে সবাই মেনে নিয়েছে, কিন্তু বারাঙ্গনা পল্লী থেকে অভিনেত্রী আসে বলে থিয়েটারটা কিন্তু ততটা সম্মানের জায়গা নয়, তাই সেখানে কোথাও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন রামকৃষ্ণ দেবের মতো মানুষ যখন বিনোদিনীকে আশীর্বাদ করবেন এবং থিয়েটারে লোক শিক্ষে হয় এই জাতীয় ভাবনা তৈরি হয়। বাংলা সাধারণ রঙ্গালয় খুব কিছু গুরুত্বপূর্ণ কাজ করছিল নিশ্চয়, কারণ যদি যে নাই করে, যদি সে উপনিবেশের স্বার্থে ধাক্কা দিতে নাই পারে, তাহলে মাত্র 4 বছর 1876 নাট্য নিয়ন্ত্রণ আইন করে দিতে হচ্ছে, বলে দিতে হচ্ছে নাটকে কি কি বলতে পারবো আর কি কি বলতে পারবো না, তাহলে বাংলা নাটক সেই ভয়টা দেখাতে পারছে, কোথাও মনে হচ্ছে স্বার্থে আঘাত লাগবে। আমরা অনেক সময় অবাক হই, হয়তো আমি যদি সময়টা একটু এগিয়ে যাই, আমরা অনেক সময় অবাক হই যে আচ্ছা বঙ্গভঙ্গ একটা রাজনৈতিক ঘটনা, অথচ সেই সময় এত ঐতিহাসিক নাটক কেন? ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্টের ভেতরে দাঁড়িয়ে রাজনীতির কথা বলতে পারবো? পারবো না, তো ছদ্মবেশ নিতে হবে। তাই এই যে ঐতিহাসিক নাটকগুলো, এগুলো তো আসলে ছদ্মবেশ পড়া একেবারে রাজনৈতিক নাটক যা হয়ে উঠতে পারতো। পাশাপাশি যুগরুচি জনরুচির জন্য আসছে পৌরাণিক নাটক, এবং এবার আমরা দেখব যে গিরিশ ঘোষের মতো মানুষেরা সার্বজনীন সংস্কৃতির কথা বলবে, এবং যেখানে বলা হবে খুব
ভালো লাগবে অন্তত আমার যে এবার যে বাঙালির কথা বলা হবে সে বাঙালি শুধু সেই শিক্ষিত বাঙালি নয়, যারা লাঙ্গল ধরে হল সঞ্চালন করছে তারাও কৃষ্ণ নাম জানে, তাদের সঙ্গেও জুড়ছি তাহলে। কারণ থিয়েটারের দর্শক আর আমি নিয়ন্ত্রণ করতে পারছি না, তাই সকলের মতো হওয়ার এত তাড়াতাড়ি নিশ্চয়ই হওয়া যাবে না, কিন্তু হওয়ার একটা চেষ্টা কোথাও সেখানে কাজ করবে। আমরা দেখব যে যাত্রা থেকে কোনো কিছুই নেব না অথচ গানকে নিচ্ছিলাম, এই গান আসলে আমাদের বাঙালি সংস্কৃতির চিহ্ন বলেই আমাদের নাটকে সে জায়গা পেয়ে যাবে। এবং গিরিশ ঘোষের মতো মানুষেরা বলবেন যে যারা গান বাদ দিতে বলে তারা আসলে ভেতর থেকে দেখেন না, তারা দেখেন কোথাও বাইরে থেকে। মনমোহন বসু এই বাহির শব্দটা খুব সরাসরি ব্যবহার করলেন, একটু ধাক্কাও দিতে চাইলেন, কিছুটা রাগও ছিল বোধ হয় যে অনুকরণ ভক্ত শব্দটা ব্যবহার করলেন। এবং যারা ইউরোপের আদর্শ দেখিয়ে বলে নাটকে গান কেন, তারা বাইরেটাই দেখেন, নিজের সমাজের অভ্যন্তর দেখেন না। এই যে পরিসর, এই পরিসরে আমরা দেখব যে আমরা যেখানে শুরু করেছিলাম সেখানে ইংরাজ নবিশ আর সংস্কৃত নবিশের কথা ছিল, এবার দেখব আমরা বদলেছে সময়, ইংরেজি নবিশ আর বাংলা নবিশ। বান্ধব পত্রিকা বলছে 1280। গিরিশ ঘোষ যিনি অনুবাদ করে অভিনয় করতে গিয়ে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হন, যেটা তাকে গীতিনাট্য লিখে সেই লোকসান মেটাতে হয়। তিনি বলেন তাই যারা বাংলা নাটক দেখে ভালো নাটক নেই এই জাতীয় কথা বলেন, যারা শিক্ষিত ব্যক্তি এবং তাদেরকে তিনি বলতে চান যে বাংলায় যদি শেক্সপিয়ার জন্মান তাকেও শেক্সপিয়ারের মতো বহুদিন অজশস্বী থাকতে হইবে। নিজে তো চেষ্টা করেছিলেন ম্যাকবেথ দিয়ে, হলো না। তার মানে এই নয় যে সবাই একই চেষ্টা করছেন। দ্বিজেন্দ্রলাল রায় যদি আমরা যাই একেবারে ইন্দ্রকেন্দ্রিকতার ছবি, পাশ্চাত্য পঞ্চাঙ্গ নাটক, ট্র্যাজেডি নাটক, সেই ভাবনা থেকে তিনি তার নাটককে গড়ে তুলছেন। শিশির ভাদুরিতে পৌঁছে একটা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হচ্ছে। শিশির ভাদুরি ভাবছে আচ্ছা কেমন হতো যদি যাত্রা থেকে আমাদের থিয়েটার গড়ে উঠতো, তাহলে নিশ্চয়ই সে অন্যরকম হতো। মনে হলো তাহলেই তা সত্যি সত্যি আমাদের জাতীয় নাট্যশালা হোক। এবং যাত্রাকে কালোপযোগী করা যায় কিনা, যাকে একটা সময় খারিজ করে দেওয়া হচ্ছিল, জাতীয় নাট্যের প্রসঙ্গে তারই কথা ফিরে এলো। এবং পশ্চিমের অনুকরণেই আমরা থাকবো কিনা, যে পশ্চিম পিকচার ফ্রেম স্টেজকে তুলে দেওয়ার চেষ্টা করছে, যাত্রাকে নতুন করে কেন কালোপযোগী করবো না, এই জাতীয় প্রসঙ্গ তখন আমাদের এই নাটকের এবং আমাদের সংস্কৃতির অন্যতম জায়গা হয়ে উঠছে। আসলে তিনি নির্দ্বিধায় বলেছিলেন যে শিশির ভাদুরীকে নিয়ে আমরা বলি যে হ্যাঁ রবীন্দ্রনাথ বললেন কিন্তু তিনি ঠিক পারছেন না, তিনি নিজেই জানিয়েছিলেন যে আসলে পারছেন না, বাধা আসছে নানা দিক থেকে, কিন্তু স্বীকার করেছিলেন যে বাংলার জাতীয় রঙ্গমঞ্চের বিশেষ প্রয়োজন ছিল রবীন্দ্রনাথের মতো নাটক। আমাদের দুর্ভাগ্য যে সাধারণ রঙ্গালয়ে সে চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু নানা দিক থেকে বাধা এসেছে, বাধার কথা না হয় থাক আপাতত। এই যে ইউরোপীয় নাট্যমঞ্চ, সেখান থেকে রবীন্দ্রনাথ সরতে চাইছে। রাজা ওনার প্রথম জীবনে রবীন্দ্রনাথ শেক্সপিয়ারীয় আঙ্গিক, এমনকি গ্রিক নাটকের আঙ্গিক আসছে সেখানে, কিন্তু সেটাই রবীন্দ্রনাটকের একমাত্র পরিচয় নয়, তিনি পাল্টাচ্ছেন নিজেকে অনবরত। রাজা ও রানীর রূপান্তর তপতির ভূমিকায় দৃশ্যপটকে একেবারে উপদ্রব হিসেবে চিহ্নিত করলেন। এবং যাত্রার পালাগানে লোকের ভিড় থাকে নিশ্চয়ই, কিন্তু সেখানে পটের ঔদ্ধত্যে মন সংকীর্ণ হয় না, এই কথাটা তিনি বলতে চাইছেন। কারণ এবার তার মনে হয় দৃশ্যপট বড় কৃত্রিম, ও আর দরকার নেই, চিত্রপটের দরকার কি যদি চিত্রপট পায়। তার মনে হচ্ছে যে দর্শককে ওভাবে সব একে দাগিয়ে বুঝিয়ে দিতে হবে সেই কথা প্রয়োজন নেই। এবং রঙ্গমঞ্চ প্রবন্ধে তিনি একেবারে এই দর্শক ভোলানোর আপ্রাণ চেষ্টা আয়োজনকে বিলাতি বর্বরতা বলে চিহ্নিত করলেন।
আসলে তিনি বোধহয় চাইছিলেন কোথাও একটু স্বাধীনতা দিতে, একটু দর্শকদেরও নিজের মতো করে ভাবতে আর ওই দমবন্ধ পরিবেশটা থেকে বেরোতে। নাট্যসূত্র হিসেবে গান চলে এলো। আমরা জানি অনেক সময় বলা হয় রবীন্দ্রনাথকে বড্ড বেশি গান। হ্যাঁ, নিশ্চয়ই দুর্বলতা নয়, সেটাই তার নিজস্ব চিহ্ন। সেই শুরুর দিকে বাল্মীকি প্রতিভায় যখন তিনি নাট্যকথাকে গানের সূত্র দিয়ে গেঁথেছিলেন বা মায়ার খেলায় গানগুলিকে গেঁথেছিলেন নাট্যসূত্রে, তারপরে তো অনেকটা সময় চলে গেছে, মাঝে দীর্ঘ বিরতি নিয়েছিলেন, তেমন গুরুত্বপূর্ণ নাটক কিছু লিখছিলেন না। লিখছিলেন না মানে ভাবছিলেন না তা নয়, কারণ না হলে আমরা শারদোৎসব থেকে একেবারে নতুন ধরনের নাটক পেলাম কি করে, যেখানে কোনো অঙ্ক বিভাজন নেই, কখনো সেখানে দৃশ্যের উল্লেখ আছে নিশ্চয়ই, কিন্তু সেই দৃশ্যকেও যে সমান সমান তালে পা ফেলে চলতে হবে এমনটা নয়। রবীন্দ্রনাথের একাধিক নাটকের কথা আমরা বলতে পারি, যেখানে সংঘাতী নিহিত দৃশ্য বিভাগ, কোথাও তিনি স্থান উল্লেখ করছেন, কোথাও সেটুকুও তার দরকার হচ্ছে না, এক দুই তিন সংখ্যায় সেখানে তার দরকার। এই যে দৃশ্য ভাগহীন বা অঙ্ক থেকে সরিয়ে আনছেন তিনি, দৃশ্যকে শুধু সংখ্যা চিহ্নিত করে রাখছেন, আমরা বুঝতে পারি যে এর পেছনে আসলে কাজ করছে যে ভাবনা, সেই ভাবনাটা হচ্ছে তিনি আমাদের এমন কিছু সমস্যার কথা বলতে চাইছেন যা মানুষের চিরকালের সমস্যা হয়ে থেকে যাবে, এবং সেই কারণে সেই জায়গা থেকে আমরা দেখব রক্তকরবী প্রসঙ্গে তিনি পালা শব্দটা বারে বারে ব্যবহার করবেন না, একেবারে নয় যে তিনি যাত্রায় ফিরে গেলেন। রবীন্দ্রনাটকার যাত্রাকে কোনো সমান সমান চিহ্ন দিয়ে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা নয় এটা, এটা আসলে তিনি বাঙালির সংস্কৃতির অন্যতম প্রতিভূ হিসেবে নাটককে নতুন ভাবে ভাবছে, এবং সেই ভাবনার জায়গায় দাঁড়িয়ে তার মনে হচ্ছে কোথাও যে ওই একেবারে পাশ্চাত্য আঙ্গিকের যে পরিসর তা থেকে সরে আসতে হবে এবার, এবং সেই সরে আসা যেমন বিষয়ের দিক থেকে তেমনি সেই সরে আসা আঙ্গিকের দিক থেকে, এবং যে কারণে আমরা দেখব যে মুক্তধারার পূর্ব পরিকল্পিত নাম পথ কেন ছিল, তার সব নাটকেই তো খোলা পথের পরিসর পাই আমরা শারদোৎসব পরবর্তী। আর যেটা পাই সেটা হচ্ছে যে আমরা অনেকে বলে রবীন্দ্রনাথের নাটকে সব চরিত্ররা রবীন্দ্রনাথের মতো করে কথা বলে, আমার অন্তত তা মনে হয় না, আমরা একটা মাস কনসাসনেস খুঁজে পাই সেখানে, সেটা রক্তকরবীর ভেতরে হোক, সেটা অচল আয়তনে হোক, সেটা মুক্ত ধারায় হোক, সেটা রথের রূপে, এমনকি রাজা নাটক যাকে প্রায় আধ্যাত্মিক নাটক বলা হয় সেই নাটকের ভেতরেও তো আমরা পেয়েছি আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজনীতি, অর্থাৎ ডেমোক্রেসির ছবিটাকে তার নিজের মতো করে রবীন্দ্রনাথ গাঁথতে চাইছেন। এখানে আরেকটা বিষয় বলবার, এই যে তার নাটক বদলে যাচ্ছে তার পেছনে আসলে কাজ করছে আমাদের স্বাধীনতা, এই যে আমাদের উৎসব আমাদের অনুষ্ঠান তার সূত্রে, এবার আর শুধু কলকাতা নয়, আমরা একটা বিকল্প সাংস্কৃতিক পীঠস্থানকে খুঁজে নিতে পারছি যার নাম শান্তিনিকেতন। এরপর একেবারেই ভয়ঙ্কর সেই মন্বন্তরের সময় গণনাট্য কালচারাল পলিটিক্স সংস্কৃতির বাকবদল, গণনাট্য পিপুলস থিয়েটার, গণের নাট্য গণনাট্য, কিন্তু আমরা খেয়াল করব যে পরবর্তীকালে বিজন ভট্টাচার্য যার নবান্নকে নিয়ে আমরা আলোচনা করি, তারও মনে হচ্ছিল যে যখন একজন শহরের মধ্যবিত্ত চাষি বা শ্রমিক সেজে আসে তখন সেটা ঠিক গণনাট্য হয়ে ওঠে না, কারণ তুমি তো মধ্যবিত্তের একটি সংস্করণ মাত্র। তার মানে আশা করছি চাষিদের কথা চাষিদের মুখে শুনবো, আশা করছি যে মধ্যবিত্তরাই চাষি সেজে আসবে না। এই কারণে আমরা দেখব বিজন ভট্টাচার্য বলবে, ফর মি ফর্ম ইজ অলওয়েজ বর্ন আন্ডার দ্য প্রেশার অফ মাই কন্টেন্ট, এই কন্টেন্টের প্রেশার বা বিষয়বস্তুর চাপ থেকেই আসলে তৈরি হয়ে উঠবে তার নাটকের ফর্ম, এবং আমরা দেখতে পাব সেখানে কোনো প্রথাগত রূপ তাকে নিয়ে আসতে হচ্ছে না।
জীবন কন্যার মত নাটকে তিনি একেবারে লোকায়ত সংস্কৃতির খোঁজ করছেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে আমাদের যে লোকনাট্য সেই লোকনাট্যের ভেতরে আছে কোথাও অসীম সম্ভাবনা। আক্ষেপ ছিল তার, কথা ছিল খামারি উঠে আসবে সধনী অথবা সধনী নেমে যাবে খামারে, তার কোনোটাই হল, কিন্তু ঠিক কোনোটা হলো না, কিন্তু কিছু তো হলো। সেই কিছু উপার্জন দিয়ে যখন আমরা এগোতে থাকবো তখন আমরা দেখব যে আবার আমাদের এই নতুন পাল্টা সংস্কৃতির প্রয়োজন হয়ে উঠবে। এবং ভারতবর্ষের নিজস্ব থিয়েটার করতে গিয়ে অজিতের বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষের মনে হবে যে কন্টেন্টের জন্য যেমন সারা পৃথিবীর দিকে তাকাবো তেমনই গ্রামের দিকে তাকাতেই হবে যদি চাই ভারতবর্ষের নিজস্ব থিয়েটার কে। উৎপল দত্তের মতো মানুষ যিনি এলটিজি গর্ব থেকে পিএলটিতে পৌঁছানোর মাঝখানে যাত্রা নিয়ে কাজ করেছেন, তিনি বলবেন যাত্রায় কাজ করে আবার যখন তিনি থিয়েটারে ফিরে আসছেন তখন ফিরে আসছেন একটা বিপুল উদ্দীপনা উদ্যোগ এবং ভিন্ন মনোভাব নিয়ে। যে শব্দটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে গণগামী। থিয়েটারকে কোথাও গণগামী করে তুলতে চাইছেন তিনি, এবং সেই কারণেই আমরা দেখব যে আগের মতো মধ্যবিত্তরাই শুধু তার নাটকের চরিত্র নয়, তিনি তিতুমীরের মতো নাটকও লিখবে, আবার তার নাটকে মধুর ম্যাথরের মতো মানুষরা থাকবে যারা অনায়াসে থিয়েটারের সমালোচনা করবে। অজিতের বন্দ্যোপাধ্যায় এই যে বলেছিলেন কন্টেন্টের জন্য সারা পৃথিবীর দিকে তাকাবো আমরা, বাংলায় ব্রেস্ট চর্চার একটা জায়গা তিনি তৈরি করতে চাইছিলেন, ভাবতে ইচ্ছে করে এটা কি কোথাও উত্তর উপনিবেশের একটা সাংস্কৃতিক প্রত্যুত্তর, কারণ আর কেবল সেই পুরনো পথে এগোনো যাবে না, এপিসোডিক প্যাটার্নের কথা এবার থেকে আমাদের পরিচিত। সময় পাল্টাবে, আমরা পৌঁছবো মহিত চট্টোপাধ্যায়ের মতো মানুষের কাছে যিনি নাটকের ভেতরে ইনার রিয়ালিটির খোঁজ করতে চাইবেন, এবং সেখানেও তার ভাবনায় থাকবেন রবীন্দ্রনাথ এবং বারে বারে বলবেন রক্তকরবীর কথা, যা মহিত চট্টোপাধ্যায়ের মনে হয় যে নাটকের ফর্ম এবং কন্টেন্টকে একেবারে ভেঙে দিয়েছিল। এই জায়গা থেকে মহিত চট্টোপাধ্যায়ের ইনার রিয়ালিটি, অর্থাৎ আমরা কি নাটকের ভেতরে কেবল তাই বলবো, আমরা যা করি আমাদের নাটক কি কখনো বলবে না, আমরা যা ভাবি। একদিন একটা গল্প, একদিন ছেলের খুব জ্বর, মহিতবাবুকে যেতে হবে দূরদর্শনে কেন্দ্রে কথা বলতে, ইনার রিয়ালিটি নিয়েই কথা বলতে হবে তাকে, তিনি যেতে চাইছেন না, স্ত্রী বললেন যে না তুমি যাও অনেকে সেখানে অপেক্ষা করছে। গিয়ে যখন ইনার রিয়ালিটি নিয়ে কথা বলছেন তখন মহিতবাবু বললেন যে আচ্ছা দেখুন বাড়িতে না আমার ছেলেটার খুব জ্বর, আমি এখানে আপনাদের সঙ্গে এই ইনার রিয়ালিটি নিয়ে কথা বলছি, আর মনে মনে আমার 40 কিলোমিটার লম্বা হাতটা বের করে দিয়ে সেই ছেলেটার মাথায় হাত বুলিয়ে বলছি তুমি দ্রুত সেরে ওঠো, তুমি সুস্থ হয়ে ওঠো। আমার এই 40 কিলোমিটার লম্বা হাতটা কি মিথ্যে? অর্থাৎ আমরা তো শুধু বাইরে বাঁচি না, আমরা তো মনেও বাঁচি। সেই বাঁচার সূত্রেই আমরা দেখব যে আমাদের নাটকও নতুন সংস্কৃতিকে নিজের করে নেওয়ার জায়গা থেকে আর পুরনো সংস্কৃতির সঙ্গে গাঁটছড়া বাঁধার প্রচেষ্টায় পৌঁছে যাবে চাঁদবণিকের পালার মতো নাটকে, যে নাটকের ভেতরে আমরা দেখব পর্ববিভাজন, এবং সেখানে সেই পর্ববিভাজনকেও প্রথম অংশ স্বাধীন বলতে ইচ্ছে করে। সেই নীলদর্পণের সময়কে ধরে যখন ব্যঙ্গ করা হয় যে বাংলা নাটকে বড্ড বেশি পয়ারের রোদন থাকে, সেই পয়ার থেকে দেখুন আমরা কত স্বচ্ছন্দ এক আধুনিকতায় পৌঁছে গেছি, চাঁদবণিকের পালায় কিন্তু তাকে নিয়ে আমাদের কোনো অস্বস্তি হয়নি। এরপর সময়টা অন্যরকম এবং আমরা একেবারে ডিকলোনাইজেশন অফ স্টেজের জায়গায় থার্ড থিয়েটার, বর্ণনাত্মক থিয়েটার, মহাকাব্য নাটক, থার্ড থিয়েটার বাদল সরকার। বলার আগে বলতে হয় যে বাদল সরকারকে আমরা চিনি এবং ইন্দ্রজিৎ সারা রাত্রির মতো নাটকের সূত্রে, সেই বাদল সরকার ওই একমাত্রিকতায় আটকে না থেকে নিজেকে ভাঙলেন থার্ড থিয়েটারের পর্বে এসে।
আমরা সাধারণত নিজেকে বদলাই কোনো না কোনো ব্যর্থতা থেকে, যে না এটা ঠিক আমি পারছি না, এবার অন্য কিছু করি। বাদল বাবু কিন্তু একেবারে প্রসোনিয়াম থিয়েটারে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, কিন্তু তার মনে হলো যে না, কার কথা বলছি, কাকে বলছি, যাদের কথা বলতে চাই তাদেরকে চিনি কিনা, পৌঁছচ্ছি কিনা তাদের কাছে। তাই সেখান থেকে আমরা যে এবার থিয়েটার নমনীয় বহনীয় স্বল্প ব্যয় সাধ্য হয়ে উঠবে এবং যাতে তাকে সব জায়গায় নিয়ে যেতে পারি, এরই প্রত্যাশা ছিল আমাদের। সব জায়গায়, সবার কাছে, সবার মধ্যে সাংস্কৃতিক যোগসূত্র সেভাবেই সম্ভব হবে। এবং সেই জায়গা থেকে তিনি বলছেন যে তার কাছে থার থিয়েটার একটা দৃষ্টিভঙ্গি, একটা দর্শন, এবং সেই শব্দটাকে গুরুত্ব দিতে যাওয়া হচ্ছে ক্রেতা বিক্রেতার কেনা বেচার সম্পর্ক থেকে সরে আসার জায়গা থেকে। শুধু কলকাতা নয়, আর একেবারে গ্রামের মানুষের মধ্যে সেখানে পৌঁছে যেতে পারছেন তিনি, এবং 6000 মানুষের সামনেও নাটক করা সম্ভব। কোথাও বাদল সরকারকে মাঝে মাঝে বলা হচ্ছিল হচ্ছে না থার থিয়েটার, না ঠিক আমাদের মতো নয়, এই আমরা যারা শহরে আছি। তাই বাদল বাবুও জিজ্ঞেস করেছিলেন যে ভাল লাগছে কিনা, বুঝছেন কিনা। জানা গেল গরিব লোকদের নাকি বুঝতে অসুবিধে নেই, বড় লোকেরা না বুঝতে পারে। অর্থাৎ আলো দিয়ে, পোশাক দিয়ে, সাজ সরঞ্জাম দিয়ে অত আয়োজনের দরকার নেই, তো নিজেদের মতো করে কথাটা যদি পৌঁছে দিতে পারি তাহলে আর এই দর্শক আর অভিনেতার দূরত্ব কোথাও দরকার নেই। তাই তখন আমার দর্শক, তখন আমার সংস্কৃতি, সে আহ্বান সে অনেক বড়। আবার তার মিছিল নাটক, যে নাটকটা নাকি একেবারে শহুরে নাটক, সেই নাটক যে সংস্কৃতির কথা গেঁথে রেখেছে, যেখানে দেখা যায় যে প্রতিনিয়ত খুন হয় অথচ সে বলা হয় যে না না কিছু ঘটেনি, সব একেবারে ঠিক আছে, ঠিক মতো করে চলছে। যে নাটকে খোকা বলে চরিত্র সারা জীবন ধরে খুঁজছে একটা সত্যিকারের মিছিল, সত্যি মানুষের মিছিল, আলাদা করে রাজনৈতিক ধর্মীয় এই জাতীয় মিছিল নয়। সেই মিছিল নাটক যখন 300 সাঁওতাল দর্শকের সামনে অভিনীত হয়, মিছিল নাটকে যদি সার্থক প্রযোজনা হয় তাহলে সেটা আসলে আমাদের হাত ধরার গল্প বলবে, আমাদের একসঙ্গে চলার সংস্কৃতির কথা বলবে। যদি মিছিল নাটকের শেষে হাত এগিয়ে দেওয়ার পরে দর্শকরা উঠে এসে অভিনেতাদের হাত ধরে তাহলে তা সত্যি সত্যি সার্থক। আমরা দেখব বাদলবাবু জানালেন যে সেই সাঁওতাল দর্শকদের মধ্যে থেকে এক বৃদ্ধ উঠে এসে হাত ধরল, না ভাবার দরকার নেই যে হাত ধরলেন না ব্যর্থ হয়ে গেল, তিনি আসলে জড়িয়ে ধরলেন। এইখানে তাহলে আমার সংস্কৃতি, আমার বাঙালি সংস্কৃতি, সেটা শুধু মুষ্টিমেয় মানুষের সংস্কৃতি নয়, তার মধ্যে আমি তাহলে আদিবাসী মানুষজনকে গেঁথে নিতে চাইছি, যে আদিবাসী শব্দটা আসলে খুব শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হওয়ার কথা ছিল আমাদের সমাজ সংস্কৃতি। বাদল সরকার দেখছিলেন সংস্কৃতির একেবারে সমান্তরাল দুটো প্রবাহ, একদিকে শহর, একদিকে গ্রাম। শহরে যে নাটকগুলো চলে তাতে অনেক বিপ্লবের কথা বলা হয়, কিন্তু যাদের জন্যে বলা হয় তাদের কাছে সেটা পৌঁছয় না, আর গ্রামে যা চলে সেখানে নিরন্তর মেনে নিতে শেখানো হয়, ঠিক আছে এ জন্মে পাওনি পরের জন্মে নিশ্চয়ই পেয়ে যাবে, খারাপ রাজার বিকল্প সেখানে ভালো রাজা, জনগণ কখনোই নয়। তাই এই দুই সমান্তরাল সংস্কৃতি থেকে বিকল্প সংস্কৃতির খোঁজ, যেখান থেকে জন্ম নেয় থার থিয়েটার। এই বিকল্প বা পাল্টা সংস্কৃতির খোঁজের সূত্রে আমরা পৌঁছতে চাইছি নাথবতী অনাথবতের মতো নাটকে, যেখানে আমরা দেখছি কথকতার সূত্রে বর্ণনাত্মক থিয়েটার। এবং আমরা দেখলাম যে না দ্রৌপদী নয়, একজন কথক সেখানে মূল চরিত্র হয়ে উঠবে। কেন? শুরু থেকে যে কথাগুলো বলছি সেই কথাগুলোই সংস্কৃতির সূত্র ধরে নতুন ভাবে চলে এলো, আবহমান ভাবে আসলে, যে যখন ইচ্ছে কথা বলবো সেখান থেকে গানে চলে যাব, আবার সেখান থেকে অভিনয়ে চলে আসব। আমাদের মনে পড়বে রবীন্দ্রনাথ শেষ জীবনে যখন কথার উপর তার আর ততটা আস্থা নেই, তখন তিনিও তো নৃত্যনাট্য নিয়ে পৌঁছতে চাইছিলেন, অর্থাৎ কথার মধ্যেও দূরত্ব আছে,
কিন্তু নাচের মুদ্রার ভেতর দিয়ে, আঙ্গিক অভিনয়ের ভেতর দিয়ে তার চেয়ে বড় অংশকে ছুঁয়ে নেওয়া যায়। তাই আশ্চর্যের নয় যে শাওলে মিত্র, যিনিও বারবার বলবেন রবীন্দ্রনাথের কথা, আমরা দেখব সেখানে কথায়, গানে, নৃত্যে, চলনে জুড়ির দল চলে আসবে এবং এখানে বাংলা নাটক ভারতীয় সংস্কৃতির অংশীদার হয়ে উঠবে। আমরা দেখব শোভা নাইডু, পদ্মা সুব্রহ্মণ্যম বা ইরাবতী কার্মের মতো মানুষজনের কথা, যাদের ঋণ সরাসরি স্বীকার করছেন শাওলে, কারণ না হলে কোথাও এই নাটক সম্ভব হতো না। এবং কথা অমৃত সমান লেখার আগে তিনি একাধিক লোক আঙ্গিক প্রত্যক্ষ করেছেন। এই লোক আঙ্গিকে ফিরছি তাহলে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের নিজস্ব ভাবধারার সূত্রে, যাকে শুরুর পর্বে কোথাও খারিজ করতে যাওয়া হচ্ছিল। এরপর যেহেতু বাঙালি আমরা, সেই সূত্রে যদি পৌঁছই বাংলাদেশে, সেখানে বেশি সময় নেব না আমি, কারণ অনেকটা সময় হয়ে গেছে, আমি শেষ করছি দ্রুত। আমরা পৌঁছব সেখানে সেলিম আলদিনের মতো মানুষের কাছে, যিনি বলবেন যে এই যে বাংলাদেশের যাত্রা, তার বর্ণনামুখীনতা, তার দিকে আমাদের তাকাতে হবে। যিনি বলবেন বাংলা নাটককে আসলে আমাদের এই ফেলে আসা হাজার বছরের নাটকের আঙ্গিকের সাধনার সঙ্গে মিলতে হবে, তবেই সত্যি সত্যি বাংলা নাটক হবে। ব্রেস্টের সূত্রে আমরা এপি থিয়েটারের সঙ্গে পরিচিত, কিন্তু সেলিম আলদিন যে মহাকাব্য নাটকের কথা বলেন, যেখানে তিনি মহাকাব্য আর নাটককে মেলাতে চান, সেটা একেবারে এপি থিয়েটার নয়। সেখানে আমরা দেখব যে প্রস্তাবনা যেমন থাকবে, ঠিক তেমনই ন্যারেশন, যে ন্যারেশনকে দূরে রাখা হচ্ছিল একটা সময় পর্ব অব্দি, সেই ন্যারেশনও জায়গা করে নেবে এবং প্রাচীন ও মধ্যযুগীয় যে উৎসব কেন্দ্রিক সেই ভাবনা চিন্তাগুলো সেখানে চলে আসবে। এরপর আমরা দেখব যে ভাষার ক্ষেত্রে, এই যে সেলিম আলদিনকে বলা হবে যে ভাষা তিনি প্রয়োগ করেন, যে একটা সময় সেই তিলকাকৃতি চিহ্ন দিয়ে বিস্ময়সূচক চিহ্ন চেনাতে হতো, সেলিম আলদিন বললেন দরকারই নেই আমার এত যদি চিহ্নে, একটা দাঁড়ি দুটো দাঁড়ি দিব্যি চলে যাবে। তাই ভাষা, এই মানুষগুলোর ভাষাকে কোথাও একটা আবহমান বাঙালির সংস্কৃতির সঙ্গে গাঁথতে যাওয়া, সেলিম আলদিনকে প্রশ্নের সামনে পড়তে হলো যে কঠিন লাগছে, সবটা তো বোঝা যাচ্ছে না। তিনি বললেন এটা উপনিবেশের সৃষ্টি, ইংরেজি ভালো বুঝি বাংলাতে কম, এই মনোভঙ্গি থেকেই আমরা অনেক সময় ধরতে পারি না যে বাংলা ভাষার মধ্যে যে গীতলতা আছে। তাকে তিনি ছুঁতে চাইছেন চর্যাপদ, আলাউল বা মুকুন্দরাম বা ভারতচন্দ্রের সূত্রে। এবং আমরা প্রতিনিয়ত এই আমরা মানে কারা সংস্কৃতির ভেতর দিয়ে যার খোঁজ করছিলাম, সেই খোঁজের সূত্রে আমরা দেখছি যে সেলিম আলদিনের সহযোগী নাসরুদ্দিন ইউসুফ বলছেন যে তিনি যখন একদিন এসে বললেন যে তিনি পেয়েছেন অনেক ফল, কিন্তু তার মনে হচ্ছে ওটা তো ঠিক আমাদের নয় ওদের। সেলিম আলদিন জিজ্ঞেস করেছিলেন ওরা কারা, বলছিলেন ওরা আর আমরা এই বিভাজন থেকে বেরোতে হবে আমাদের, যদি সেই বিভাজন থেকে বেরোই তবেই আসলে কোথাও এই আমাদের বাঙালি সংস্কৃতি তার জায়গায় আমরা পৌঁছতে পারব। এই একই কথা না, একটু অন্যভাবে বাদল সরকার থাকতে বলছিল, সেখানে বলা ছিল ভোমা তুমি আমি এরা সবাই মিলে কবে আমরা হব বলতে পারো, তাই আমাদের সংস্কৃতিতে আমাদের নাটকে সেই আমরা হওয়ার প্রত্যাশা নিয়ে আমাদের পথ চলা এগোতে থাকবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। এমন বক্তৃতা সত্যি সত্যি চিত্তপটে থাকার মত। আমি একটু নস্টালজিক হয়ে পড়ছিলাম, আমাদের শেয়ার করার জায়গাগুলো তো থাকে না, এটা না বলেই আমি পারছি না। আজ থেকে প্রায় ৩৫ বছর আগে
আমাদের ছেলেবেলাতে আমার বাবা নাট্যের সঙ্গে যুক্ত ছিলেন মালদার। তো আমার মনে পড়ছিল বিভিন্ন সময়ে আমাদের বুধবার হাট বসত, সেই হাটে বাবারা অফিস তাড়াতাড়ি অফিস থেকে ফিরে ঠিক দুপুরবেলার দিকে আমাদের ট্রাক্টর বা ছোট ছোট মিনি ট্রাকে করে একদলকে আমরা আগেই সেজে দিতে থাকতাম নিজেদের মতো, কেউ চাষি দিন মজুর কেউ জমিদার নিজেদের নিজেদের মতো করে, এবং হাটে নিয়ে গিয়ে আমাদের ছেড়ে দেওয়া হতো একটা দল, এবং নিজেদের মতো আমরা যখনই ইম্প্রোভাইজ করতাম বলতাম কথা বলতাম তখনই দলে দলে মানুষ আমাদের দিকে আসতে এবং ওদের সাথে ইন্টারাকশন হতো, আমরা নিজেদের কথা বলতাম মূলত সাধারণ মানুষের ভাষায় সাধারণের কথা। তো ডক্টর মুখার্জির কথায় বলাতে আমার মনে হলো এটা একটা নিউক্লিয়াস বা সেন্ট্রাল কোরও বলা যেতে পারে, যাকে আমরা আমাদের পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। এখন প্রশ্নোত্তর পর্ব বা ইন্টারঅ্যাকটিভ সেশন, আমি অনুরোধ করব উপস্থিত যারা এখানে আছেন তারা যদি কিছু শেয়ার করতে চান বা আমাদের বক্তার কাছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে একটু যদি দয়া করে হাত তোলেন, এবং বোধহয় মাইক আছে আমাদের, হ্যাঁ মাইক যাবে, একটু যদি জিজ্ঞেস করেন। আর যারা অনলাইনে আছেন তারা দয়া করে চ্যাট বক্সে লিখুন, আমরা আপনাদেরটাও নিশ্চয়ই আপনাকে জানাব। হ্যালো সাইদি, আমার একটা প্রশ্ন, রবীন্দ্র নাটকের মধ্যে কি হার্ট থিয়েটারের কোন সম্ভাবনা দেখতে পাওয়া যায়? কারণ আপনি যে বললেন চিত্রপটের বিষয়টা, চিত্রপট এবং চিত্রপট এবং হার্ট থিয়েটারে যেটা মানে একটা খোলা জায়গায় অভিনয় বা এই ধরনের যে বিষয়টা, কোন সম্ভাবনা কি আমরা দেখতে পাই? খুব ভালো প্রশ্ন। এর উত্তর হিসেবে আমি বলতে পারি, বাদল সরকার যখন হাতিটা নিয়ে ভাবছে তার তাত্ত্বিক জায়গাগুলো তৈরি করছে, তখন রবীন্দ্রনাথের কথা বলছে এবং বলছে যে রবীন্দ্রনাথই সেই মানুষ। একদিকে নিশ্চয়ই আমরা জানি গ্রোতস্কি সেকনার এই প্রভাবগুলো কাজ করছে, কিন্তু সবসময় তিনি বলছেন মাথার ওপর রয়েছেন রবীন্দ্রনাথ। অর্থাৎ রবীন্দ্রনাথকে আমাদের এই যে নাটকের যে সাংস্কৃতিক ধারাবাহিকতা সেখানে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে শম্ভুমিত্রই হোক, মহিত চট্টোপাধ্যায় হোক, বাদল সরকার হোক, প্রত্যেকেই নিজের মতো করে, এরা তো প্রত্যেকে তার মতো, অর্থাৎ তার নিজের মতো, প্রত্যেকে নিজের মতো করে গ্রহণ করছে। তাই এই যে থার্ড থিয়েটারের ভাবনা, তাতে পাশ্চাত্য প্রভাব যেমন কাজ করছে, রবীন্দ্রনাথ থেকেই থার্ড থিয়েটার নিচ্ছেন নয় নিশ্চয়ই, কিন্তু হ্যাঁ রবীন্দ্রনাথকে অসম্ভব ভালোবেসে কোথাও গ্রহণ করতে চাইছিলেন মানুষ। আপনার বক্তব্য থেকে বাংলা নাটকের উৎস থেকে এখনো পর্যন্ত যে দীর্ঘ পথ চলা তার একটা ধারাবাহিক ইতিহাস আমরা পেলাম, সেই সূত্রেই আমি
আমি জিজ্ঞেস করতে চাই যে নাটক স্বতন্ত্র নাটক রচনার সাথে সাথে অনেক নাটকের অনুবাদও হচ্ছে বিদেশি নাটকের, তো কোন ভাবনা থেকে নাট্যকাররা এই অনুবাদটা করছেন যদি এই বিষয়ে কিছু বলেন? তোমার মনে পড়বে হয়তো যে আমি দেখাচ্ছিলাম অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সূত্রে যে তিনি তার মতো করে একটা তালিকা তৈরি করছিলেন ব্রেস্ট চর্চা একটা সময়ে এই গণনাট্য পরবর্তী যে সময় নবনাট্যের সময়ে বলা হচ্ছিল যে ভালো নাটক চাই, অর্থাৎ ভালো নাটক ভালো করে করুন। সেই সূত্রে দেখা গেল যে সবসময় যে মৌলিক নাটকই হতে হবে তা নয়, অনুবাদ নাটককে আমরা যদি সরিয়ে রাখি, অনুবাদ নাটককে আমরা যদি আমাদের মূল ধারার অংশীদার না করি, তাহলে আমরা কোথাও একটা আবার নতুন গণ্ডি তৈরি করে ফেলব। তাই আমরা দেখব শম্ভু মিত্রই হোক অজিতেশ বন্দ্যোপাধ্যায়ই হোক, এরা কিন্তু প্রত্যেকে অনুবাদ করছে। আমরা যেমন পুতুল খেলার মতো অনুবাদ পাচ্ছি এবং সেই অনুবাদ গুলো তো আফ্রিকার্থ অনুবাদ নয়, তার সঙ্গে আবার আমার নিজস্ব সমাজ সংস্কৃতি জড়িয়ে থাকছে, ঠিক তেমনি আবার তিন পয়সার পালাও আসছে। তাই এই অনুবাদ নাটককে কেউ কেউ একটু নমর্থক দৃষ্টিতে দেখতে চাইছেন, কিন্তু যারা এই মূল প্রবাহের সঙ্গে যুক্ত তারা কিন্তু সদর্থক দৃষ্টিতেই দেখতে চাইছেন। এবং আমার নিজস্ব বক্তব্য হচ্ছে যে আমাদের প্রতিনিয়ত নতুন কিছু শেখার চেষ্টা করা উচিত। আমরা আমাদের মনের বন্দি শেখার বন্দি যত ভাঙতে পারবো ততই হয়তো আমরা এগোতে পারবো, কিন্তু শেখরটাকে ভুলে গেলে চলবে। বাংলা নাটকের বর্তমান তার কিছুটা ধারণা এবং ইতিহাস বলবে একটু জানতে চাইছি যে স্বামীজির মতো তুমি উল্লেখ করেছো আসলে ছবিটা একটু অন্যরকম, মানে কি অদ্ভুত ছবিটা, সেটা হচ্ছে শুধু অভিনেত্রী হচ্ছেন বলে কি লড়াইটা করতে হচ্ছে। আমরা যদি বিনোদিনীর লেখাগুলো পড়ি তাহলে আমরা সেখানে দেখব, এবং ভেবে দেখো আমি তোমায় কিছুতেই আপনি বলতে পারবো না, তাই ভেবে দেখো যে যাকে বলা হলো যে তাকে বিক্রি করে দেওয়া হচ্ছে, তাকে সমঝোতা করতে হবে, তাকে স্বপ্ন দেখানো হলো যে থিয়েটারের নাম হবে বি থিয়েটার, বলো না স্টার থিয়েটার। ফলে সেই সময়ে দাঁড়িয়ে মেয়েদের লড়াইটা আসলে খুব কঠিন ছিল। তাই যেভাবে শাওলি মিত্র, কিন্তু শাওলি মিত্রের আগে আমরা তৃতীয় মিত্রের কথা নিশ্চয় বলবো, তার অসম্ভব ভালো কাজ আছে আমরা জানি, ঠিক সেইভাবে বাকিরা তত সক্রিয় হয়ে উঠছেন না, নয় আসলে উঠতে দেওয়া হচ্ছে না। আমাদের তো অনেকগুলো লড়াই একসঙ্গে লড়তে হয়, তাই মেয়েদের লড়াইটা বোধ হয় সেক্ষেত্রেও একটু কঠিন। হ্যাঁ, আমি ওই মহিলা নাট্যকার নিয়ে বলতে চাইছিলাম আর কি, যে দি ইন্ডিপেন্ডেন্সে প্রথমে আমি যেটা পেয়েছি যে ওই সুকুমারী দেবীর অপূর্ব সতী আছে কিন্তু, হ্যাঁ, এবং একটা জায়গাতে আমি পড়েছিলাম যে অপূর্ব সতী কতটা নাটক হতে পারে সেই নিয়ে একটা প্রশ্ন আছে, কিন্তু যখন অপূর্ব সতী টেক্সটটা আমি পড়লাম সেখানে আমি দেখলাম রীতিমতো বিধবা বিবাহ নিয়ে একটা সচেতনতা তৈরি করা হচ্ছে, কম বয়সে মেয়েদের যে বিয়ে হয়ে যাচ্ছে সেটা নিয়ে একটা সচেতনতা তৈরি করা হচ্ছে, মেয়েদের শিক্ষা নিয়ে একটা সচেতনতা তৈরি করা হচ্ছে,
সুকুমারী দেবী আসলে অভিনেত্রী ছিলেন, আমরা জানি মহামহিনী দেবী সুকুমারী দেবী একই সাথে সমকালীন অভিনেত্রী বা একটু আগে পরে হবে, তো সেই সময়ে অভিনেত্রী তো অবশ্যই মানে যেটা আমরা বলে থাকি বা আনন্দ সমাজে বিলং করে থাকি, তো সেখানে দাঁড়িয়ে উনি ওইটা লিখছে এবং যতটা না বেশি আঙ্গিকের দিক থেকে এলিভেটেড আর কি, আমার মনে হয় বিষয়টা ভীষণ রকম গুরুত্বপূর্ণ অপূর্বশক্তি। তারপরে মনে হয় আরেকটা আলোচনা আমাদের টানা উচিত, সেটা হচ্ছে স্বর্ণকুমারী দেবী নাটক। স্বর্ণকুমারী দেবীর একটা নাটক, আমার নামটা মনে হচ্ছে না, প্রহসন বলা যেতে পারে, আমি এখনো খুব একটা নিশ্চিত নই, কিন্তু সেখানে বিষয়টা এরকম ছিল যে যেটা পায়েলটি বারবার ইংরেজি শিক্ষা আর কি, তো তার প্রভাবটা বাঙালি সমাজে কিভাবে পড়ছে, মানে খুব নর্মাল গল্পটা আর কি, যে স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন চলছে, মানে বিয়ে হয়েছে, প্রেমালাপ চলছে, স্বামী মানে তার ভালোবাসাটা আর কি ইংরাজি কবিতার মধ্যে বলছে, সেখানে স্ত্রী বাংলাতে বলছে এবং একটা জায়গায় গিয়ে স্ত্রী সারেন্ডার করছে যে আমি যদি ইংরেজিটা জানতাম, এটা একটা। আরেকটা হয়েছে স্বর্ণকুমারী দেবীর নাটক আর কি, আমার নামটা না একদম মনে পড়ছে না, অনেকগুলো একসাথে করেছিলাম, সেখানে ছিল যে বিয়ে হচ্ছে, বিয়ে হয়ে গেছে এবং ওনার নাটক হলো খুব বেশি বিবাহ কেন্দ্রিক, বিবাহ উৎসবকে কেন্দ্র করে, বিয়ে হয়ে গেছে, ছেলে মেয়ে পাশাপাশি বসে আছে, বাকি যে সমস্ত সেই মহিলারা আর কি রাগাচ্ছেন নব মানে যিনি বর হয়েছেন তাকে, তো তখন বর বলছে আর কি খুব সচেতন হয়ে যে না বিধবা বিবাহটাকে আমার সাপোর্ট করা উচিত, তাড়াতাড়ি বিয়ে এসে যেন আমি যাবো ওখানে লেকচার দিতে, আমি এসব মানি না, মানে আমি মরে গেলে আমার স্ত্রী এত বিধবা কিছু মিলে নেওয়া দরকার, কিন্তু একটা ঘটনা ঘটছে আর কি, ও ভয় পেয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে, ভয় পেয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বলছে না না সে আমি যতই ইউরোপীয় সংস্কৃতি নিয়ে যা বলি না কেন বাবা, আমি মরে গেলে যেন আমার স্ত্রী ওই সবই করে যা যাই মানে বাঙালি নারীরা করে, তো তো এটাই বলার, তো যেটা পায়েলদের কাছে আমি ফিরে আসছি যে এই আপনি যেটা বললেন যে পলিটিক্সটা কেন আলোচিত হয়নি, যে জায়গাটার কারণে আমি এগুলোর উল্লেখ করিনি সেটা হচ্ছে একটা জায়গা যেটা তুমি আমি তুমি বলছি যেটা তুমি নিজেই বললে যে আঙ্গিকের জায়গাটা, যে অর্থাৎ বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু সেটা ফর্মের জায়গা থেকে কতটা নাটক হয়ে উঠছে অথবা উঠছে না। আরেকটা জায়গা কি বলতো, যে কারণে আলোচনা হয়নি সেটা হচ্ছে এগুলোকে ওই বিচ্ছিন্ন প্রয়াস বলে রেখে দেওয়া হয়েছে, তার কারণ তাদের আর এগোতে দেওয়া হয়নি ততটা, অর্থাৎ ঔপন্যাসিক হিসেবে স্বর্ণকুমারী দেবী যেভাবে পরিচিত সেখানে তার এই কাজগুলোকে ততটা সকলের কাছে পৌঁছে দেওয়া হচ্ছিল না, বা সত্যি সত্যি যেহেতু আরেকটা জায়গাও খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে নাটকের সূত্রে যে তার অভিনয়, সেই অভিনয়ের মাধ্যমে তো নাটক পৌঁছে যায় একটা সংখ্যাগরিষ্ঠের কাছে, ফলে সেখানেও কোথাও একটা সংকট তৈরি। না আমি এই দুটো জিনিস একটু শেয়ার করতে চাইছি, একটা হচ্ছে যে যখন আমরা থিয়েটারে বাদল সরকার এবং তার আগে আগে আপনি মিনিমালিজমের কথা বলবেন থিয়েটারের ক্ষেত্রে, এক্ষেত্রে প্রায় সমসাময়িক পিটার ব্রুকস যিনি বিভিন্ন ভাবে এক্সপেরিমেন্ট করে যাচ্ছেন এবং মহাভারত নিয়ে করেছেন যার কথা সিনেমা দিলে বলছে, তার রেফারেন্সটাও খুব গুরুত্বপূর্ণ সে সময়ে এই ক্রস কারেন্টস গুলো আসছে এবং কোথাও না কোথাও শান্তিনিকেতনের সাথেও তার যোগাযোগ করছে, মানে এইটার একটা ইতিহাস শর্মিলা দিদি শর্মিলা কুমারী আমাদের বলেছিলেন যেহেতু উনি এই প্রসেসটার সঙ্গে যুক্ত ছিলেন, তো এই যে ক্রস কারেন্টস গুলো এগুলো কিন্তু আমাদের ঋতু করেছে বিভিন্ন সময়। আর আরেকটা জিনিস যেটা আমার মনে হচ্ছে ইদানিং কালে, যে
শান্তিনিকেতন তো বরাবরই একটা এক্সপেরিমেন্টের জায়গা ছিল, গুরুদেব সে গানে বলেছে। যেমন যাক্ষ নাটকের ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমরা যখন ডাকঘরের 100 বছর হলো তখন রবীন্দ্র ভবনের প্রযোজনায় আমরা ডাকঘর করেছি, আবার আমরা আম্রকুঞ্জ করেছিলাম, মানে যেভাবে মানে ট্রেডিশন স্টাইলে। ইদানিংকালে ডাকঘর কিন্তু খানিকটা বাদল সরকার মোডেও আমাদের এখানে হয়েছে, মানে এটাও কিন্তু আমাদের ছাত্রছাত্রীরাও আছে। আমরা যদি নিয়মিত শান্তিনিকেতনের এই নাট্যচর্চার জায়গাটা দেখি এবং সেটাও একটা স্টাডির মধ্যে আনি যে কিভাবে গুরুদেবের শান্তিনিকেতনেও কিন্তু বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট হচ্ছে এবং তারই সৃষ্টির উপর এক্সপেরিমেন্ট গুলো, এটা কিন্তু একটা ভারী মজার স্টাডি হয়। একদম ঠিক। অনেক কিছু জানলাম, আমরা দেখছি আজকাল সেটা তুমি মেনশন কর, ওটার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে এই যে থিয়েটার পোস্ট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ইউরোপে যুক্ত হচ্ছে হসপিটাল, কিছু কিছু জায়গায় সেখানে নাটক করা হচ্ছে, এবং এই যে লোকজনের রেজিস্টেন্স টুয়ার্ডস অ্যাকসেপ্টিং যে নাটকটা, মানে আমাদের তো কত নাটিকা আছে, আমাদের গীতিকা পড়লো পার্থ এর আগে, মানে অডিয়েন্স নাটক যারা করছে তারা দৌড়ে বেড়াচ্ছে, অডিয়েন্স তার পিছন পিছন দাঁড়াচ্ছে, আমাদের বিশ্বভারতীতেই হয়েছে যে অডিয়েন্স নাটক যারা করছে মানে প্লেয়ার্স তাদেরকে ফলো করছে, প্রথম তো হচ্ছে গোল প্রাঙ্গণের একটা জায়গা, তারপর সেখান থেকে পকুল বিচি চলে গেল, সেখান থেকে আবার অন্য জায়গায় চলে গেল ফলো করতে করতে, এরকম জায়গা কোথায় হচ্ছে বেঙ্গলের গার্জেন পার্কের থার্ড থিয়েটার বাদল সরকারের পর এখন নতুন ধরনের কি মানে এই কাজগুলো তাতে শুধু যে পশ্চিমবঙ্গে হচ্ছে তা নয়, বাংলাদেশেও হচ্ছে। আসলে ধরুন এই যে আপনি বলছেন যে হসপিটালে নাটক হতে পারে, বা ধরুন ভাবলাম যে এইখানেও নাটক হতে পারে, তাহলে এনভায়রনমেন্টাল থিয়েটারের যে জায়গাগুলো তৈরি হচ্ছে সেই জায়গাগুলো নিয়ে কিন্তু নানা জায়গায় নতুন নতুন এক্সপেরিমেন্ট হচ্ছে, কিন্তু সেই এক্সপেরিমেন্ট গুলো আসলে হচ্ছে তাদের নিজেদের মধ্যে, এবং খুব স্বাভাবিক ভাবে অনেক সময় সেই এক্সপেরিমেন্ট গুলোকে পথ নাটকের সঙ্গে ঝুলিয়ে ফেলা হচ্ছে, যেহেতু পথ নাটক হলো একটা আঙ্গিক আমাদের অনেক দিন ধরে প্রচলিত, তাই ছোট ছোট স্কেলে কিন্তু এই কাজগুলো হচ্ছে এবং বাংলাদেশেও হচ্ছে। কারণ আমরা আমাদের একজন গবেষক বিভাগে সে কিন্তু এই এনভায়রনমেন্টাল থিয়েটার নিয়ে কাজ করছে। চমরটা যখন বেঁচেছিলেন তিনি লেদাকে বিসর্জন করেছেন, সেটা একটা ভারী মজার ব্যাপার, এবং সেটা বেশ চর্চিত ব্যাপার ছিল আর কি, চমরটা বিসর্জন করছে লেদাকে। মধ্যযুগে আপনি পালা শব্দটি ব্যবহার করলেন এবং আপনার আলোচনায় নাট্য সংস্কৃতির বিভিন্ন গণপদের একটা পুরানো ইতিহাস বলা যেতে পারে আমরা দেখতে পাই, বাঙালি সংস্কৃতির অভিমুখ বদলে একেবারে কৌম সমাজ, গোষ্ঠীবদ্ধ সমাজ, যে গ্রামীণ লোকনাট্য গুলি হচ্ছে তার আলোচনা মানে ব্যতীত আমরা নাটকের পূর্ণাঙ্গ আলোচনা কখনোই মনে মনে করি যে সেটা সম্পূর্ণ হয়, তো এই লোকনাট্যকে গম্ভীর যারা ভীষণ যাদের অবস্থা ভীষণ খারাপ, যারা প্রায় একদম মানে বিলুপ্ত প্রায় হতে চলেছে, তো এরা কি
এই যে আমরা ওরা যে বিভাজনটা আপনি করলেন, আমাদের সাংস্কৃতিক যে যাত্রা বা আমাদের যে সাংস্কৃতিক অভিযাত্রা তাকে কি প্রভাবিত করবো পুষ্ট কোথাও করতে পেরেছি? আমি একেবারে শুরুর দিকে বলছিলাম এই গম্ভীরা আলকা তার কথা, যেখান থেকে তারপর আমরা দেখছিলাম সংস্কৃত ইংরেজি, অর্থাৎ আমি শুরুতেই বলছিলাম যে আমরা যদি আমাদের এই যে লোকনাট্যের প্রচলিত আঙ্গি আলকা গম্ভীরা এগুলোর সঙ্গে মেলাতে না পারি, মিলতে না পারি, তাহলে কখনো কখনো সত্যি সত্যি বাংলা নাটকের আইডেন্টিটিটা তৈরি হবে না। এই মেলাবার চেষ্টাটাই কিন্তু শাওন মিত্রের ভেতরে ছিল, এই মেলাবার একটা আকাঙ্ক্ষাই বাদল সরকারের ভেতরে ছিল, এবং শাওলী মিত্র একেবারে ভারতীয় স্কেলে বিভিন্ন অঞ্চলে গিয়ে গিয়ে সেখানকার যে লোকনাট্যের ফর্মগুলো সেই ফর্মগুলোর সঙ্গে পরিচিত হয়েছেন, এবং তিজন বাইয়ের কথা আমরা প্রত্যেকে জানি। ফলে অবশ্যই যদি সত্যি সত্যি আমার কাঙ্ক্ষিত যে আমরা ছবি আমরা তৈরি করতে চাই, আমি একেবারে প্রথম দিককার স্লাইডে যেটা বলেছিলাম যে আমাদের ফিরতেই হবে এই লোকনাট্যের কাছে, এবং ফিরেছেন প্রত্যেকে যারা নিজস্বতা খুঁজতে চেয়েছে, যেমন সেলিমাল দিন, যেমন শাওনী মিত্র, যেমন মানুষ। অত্যন্ত মনোগ্রাহী আলোচনা, পায়েলকে ধন্যবাদ পরে দেব। তার আগে আমি একটা কথা বলে শুরু করি। প্রতিটি অনুষ্ঠানের উপান্তে একটা পর্যায় থাকে, যে পর্যায় সমগ্র অনুষ্ঠানটিকে নষ্ট তো করেই না, বরং অনুষ্ঠানটির ভাব গভীরতা আরো কিছু আরো কিছুটা বৃদ্ধি করে। আর আমি মনে করি যে ধন্যবাদ জ্ঞাপন এমনই একটি অনুষ্ঠান। হ্যাঁ, এখন ধন্যবাদ জ্ঞাপনের পালা। ইয়াং স্কলার্স লেকচার সিরিজ কমিটির পক্ষ থেকে প্রথমেই বিনম্র কৃতজ্ঞতা শ্রদ্ধেয় উপাচার্য মহাশয়কে, যার ভাবনার ফসল এই বক্তৃতা মালা। এরপরেই আসবে আমাদের বিপাশাদীর নাম, যিনি না থাকলে এই বক্তৃতা পরম্পরা এতদিন পর্যন্ত এত সাফল্যের সাথে নিয়মিত নিষ্পন্ন হতো না। আজকের পর্বের বক্তা, এবার আসি আমার বন্ধুর কথা, আজকের পর্বের বক্তা শ্রীমতী পায়েল মুখোপাধ্যায়কে আমাদের কমিটির পক্ষ থেকে অকুণ্ঠ ধন্যবাদ। সুমিতাশু পায়েল, তুমি যে পরীক্ষা প্রস্তুতি, ক্লাস ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন ব্যস্ততার মাঝেও আমাদের এই ডাকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে সাড়া দিয়েছ, এর জন্য ধন্যবাদ নয়, আমাদের পক্ষ থেকে অজস্র ভালোবাসা রইল। আজকের আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে পরিচালক ছিলেন পার্থপ্রতিম রায়, এই কমিটির একনিষ্ঠ সদস্য, ধন্যবাদ তাকেও। আরো দুজন সদস্যের নাম না উল্লেখ করলে অসম্পূর্ণ থেকে যায়, শ্রী অর্পণ মুখোপাধ্যায় ও শ্রী কৌশিক ঘোষ। অর্পণদা যে সহমর্মিতা দিয়ে প্রতিটি বক্তৃতার বিষয় কেন্দ্রিক প্রচারপত্র বা পোস্টার বানিয়ে দেন তা সত্যিই তুলনারহিত, কোনো প্রশংসাই তার জন্য যথেষ্ট নয়। আর এই বক্তৃতার প্রযুক্তিগত খুঁটিনাটি যার কর্মকুশলতায় সম্পাদিত হয়, ধন্যবাদ সেই কৌশিকদাকেও। বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক ডক্টর নিমাইচাঁদ সাহা, আমাদের নিমাইদাকেও অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এই দুরূহ কাজটা বারবারই আমাদের করতে হয়, বিভিন্ন সময়ে আমরা সেমিনার রুম, কনফারেন্স রুম ইউজ করি, এবং আমরা নিমাইদার সাহায্য ব্যতি রেখে এই ধরনের অনুষ্ঠান পরিচালনা একেবারেই সম্ভব নয়। সো আবার নিমাইদা ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।
আজকের অনুষ্ঠান হাইব্রিড মোডে যারা পরিচালনা করলেন সৌম্য, বুধি, ধন্যবাদ তোমাদেরকেও ভাই। বস্তুত কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রতিটি কর্মীর নিখুঁত সাহায্য ব্যতীত এই অনুষ্ঠান সম্ভবপর হতো না। পরিশেষে যেসব ছাত্রছাত্রী বা আগ্রহী শ্রোতা এই মনোগ্রাহী অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন এখানে এসে বা দূর থেকে, আমাদের সাধুবাদ আপনাদেরকে। আপনাদের সক্রিয় অংশগ্রহণই এই অনুষ্ঠানের সার্থকতা। সুদেবদা মনে করিয়ে দিয়েছেন যে আমাদের পরবর্তী ইয়াং ফ্যাকাল্টি বক্তৃতা সম্পাদিত হবে জুলাই মাসে গ্রীষ্মাবকাশের পরে। আশা রাখি সেই অনুষ্ঠানেও আপনাদের আমরা পাশে পাব। সবাই সজীব থাকুন, এই শুভেচ্ছায় আজকের অনুষ্ঠানে জ্যোতি জানলাম অনুষ্ঠান। Thank you.